কত সুন্দর হয়েছে লস্যিটা, আমলস্যিটা। গরম পড়ে গেছে তাই বিকালে ম্যাঙ্গো লস্যি বানাবো এখন। তার জন্য চাই, এটা হচ্ছে চিনি আছে হাফ বাটি, একটা আম, আর এটা হচ্ছে ঘরে পাতা দই। এটা দিয়ে ম্যাঙ্গো লস্যি বানাবো। গরমের জন্য খুব ভালো, আর দই তো পেটের জন্য খুব ভালো। আর আম, এখন আমের সিজন, সেই জন্য আম উঠেছে, তাই আমটা দিয়ে বানাবো ম্যাঙ্গো লস্যি। দেখতে থাকুন। এই যে আম, এটাকে কেটে নেবো ভালো করে আগে। আমগুলোকে কেটে নিচ্ছি। এই মিক্সি পটগুলোর মধ্যে আমগুলোকে কেটে নেবো। এই খোসাগুলোকে রেখে দেবো, এইটা পরে আমাদের ট্যান পড়ে যায় না, সেই ট্যানগুলো রিমুভ করতে খুব ভালো কাজে দেয়। এগুলো ফ্রিজে রেখে দিয়ে পরে চান করার আগে একটু মুখে মেখে নিলে গ্লেজও আসে স্কিনে, আর আপনার ভালো স্কিনের উপরে টেক্সচারটাও খুব ভালো হয়। আমার তো খুব ভালো হয়, আপনারাও করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আর মাছে ফাইবার থাকে, খাওয়াও ভালো। ফাইবারগুলো আমাদের বাদ দেওয়া উচিত না, কিন্তু জুস যারা করে তারা বাদ দিয়ে দেয়, তো আমরা ঘরোয়াভাবে যখন করি তখন বাদ না দেওয়াই ভালো। হয়ে গেছে হাফবাটি চিনিটা, এই যে হাফবাটি চিনিটা মিশিয়ে দেবো। গরম চিনিটাই মিশিয়ে দিলাম। এবারে মিক্সি পটটা বন্ধ করে ব্লেন্ডারে ব্লেন্ড করতে হবে। খুব বেশি ব্লেন্ড করতে হবে না। ম্যাঙ্গো পাল্পটা এরকম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। কড়ে পাতা দই আছে, এটার সাথে আমি মিশিয়ে নেব। ম্যাঙ্গো পাল্পটা যেহেতু আমটা মিষ্টি আছে, তাই আমি একটু কমই চিনি দিয়েছি, কেননা আমার মায়ের সুগার আছে। আপনারা একটু বেশি এক বাটি চিনি দিয়ে করবেন, বাচ্চাদের তাহলে ভালো লাগবে। আর আমিও মিষ্টি জিনিস অত খাই না। ঠান্ডা জল অ্যাড করলাম, খুবই গাঢ় হয়ে গেছে সেই জন্য। কনসিস্টেন্সি এরকম গাঢ়ই থাকবে, এর গাঢ়ই হবে। এতটা হয়েছে, কেমন লাগছে এই যে জানাবেন। কত সুন্দর হয়েছে লস্যিটা, আমলস্যিটা। আনা মা,
ভালো হয়েছে। আপনারাও তৈরি করে খাবেন, গরমের মধ্যে খুব ভালো। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো ব্লগটা শেষ করছি, ধন্যবাদ।